আমার নাম কামরুন নাহার, বয়স 39+। আমি আসছিলাম, আমার পায়ে খুব ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, এবং কি আমার পুরো শরীরে মাঝে মাঝে ব্যথা হইতো, অনেক ব্যথাই হইতো। তো আল্লাহ রহমতে ওনার তো আমি লাইভ ডেকে আসছি এই মোবাইলে, আসার পর আমি এখানে ট্রিটমেন্ট করছি। আজকে রোববারে ভর্তি হয়েছি আর কি, 5-6 দিন হইল, 6 দিন হয়েছে। আল্লাহ রহমতে আমি এখন সুস্থ আছি, মানে আমার কোনো ব্যথা নাই, ভালো আছি। আমার ব্যথাটা ছিল প্রায় 3-3.5 বছরের মতো ছিল। আমি দেখিয়েছিলাম একটা ডাক্তার, তখন আমি অল্প ওষুধ খেয়েছি, ভালো হয়ে গেছিলাম। পরে এটা ভালো হওয়ার পর থেকে আজকে 2-3 মাস আমার ব্যথাটা অনেক বেশি। সবচেয়ে খারাপ এটাই হয়েছিল যে আমি হাঁটুর জন্য হাঁটতে পারতাম না। চারতলা বাসাতে আমি নামতে উঠতে আমার অনেক কষ্ট হতো, মানে আমি চারতলা উঠলে আমার একবার অস্থির, মনে হয় আমার মুখে দিয়ে আমার জিভে বের দেবে, এরকম অস্থির হয়ে যেত, এরকম ব্যথা ছিল আমার। পরে আমি আজকে 2 মাস ধরে বিছানায় পড়েছিলাম, পায়ে পানি এসেছিল, আমার পুরো শরীরে মোটামুটি পানি ছিল, আবার আমার পিঠে অনেক ব্যথা ছিল যখন আসছি তখন। আমার ঘুম 5 বছর ধরে নাই, গত 5 বছর ধরে আমি ঘুমাইতেই পারতাম না, মানে ঘুম আসতে না। আমার হয়তো বা রাতে 1-1.5 ঘন্টা ঘুম হইত, আর আমার দিনে কখনো যদি আমি শুয়ে রাতে 1 ঘন্টা ঘুম হইত, ঘুমে আমার ছিল না। আমাকে স্যার বলছিল আমাকে 15 দিন লাগবে, যে এর মধ্যে আমার 15 দিন লাগে না, 7 দিনে করতে গেলে আমি কালকে 7 দিন, কালকেই চলে যাব। ডাক্তার বলছিল আমাকে 14 দিন থাকার জন্য, কিন্তু আমার 14 দিন লাগেনি, 7 দিনে আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি, ভালো আছি। এখন আমি কালকে মানে আগামীকালকে আমার রিলিজ করবে আর কি। আর এখানে এই হসপিটালে প্রত্যেকটা নার্স, সিস্টার, আয়া, বুয়া সবাই ভালো, সবাই এত আমাদেরকে সেবা দিছে, মানে আমি ভাবিনি এরকম হসপিটালে যে এরকমভাবে আমাদেরকে সেবা দিবে, মানে ওরা খুব ভালো। এই হসপিটালে মানে অত্যাধুনিক মেশিনের সাথে সব কিছুই করা হয়েছে, আর আমরা এত থেরাপি আগে কোথাও দেখিনি। আমরা অনেক থেরাপি সেন্টারে গেছি এবং থেরাপি দেখছি, কিন্তু এরকম এত মেশিন, এত যন্ত্রপাতি আমরা আগে আর দেখিনি। দর্শকদের জন্য বলছি, আপনারা যদি এরকম আমার মতো ব্যথায় ভুগে থাকেন, আপনারা অবশ্যই ডিপিআরসি হসপিটালে এসে ডাক্তার সম্পূর্ণ ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনারা আমার মতো সুস্থ জীবন পাবেন। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি হাসপাতাল এবং ডায়াগনস্টিক ল্যাব শ্যামলী রিং রোডে, এই যে শ্যামলী ক্লাব মাঠটার উল্টা দিকে, এখানে আমি কর্মরত আছি দীর্ঘদিন। তো যে রুগীর আপনারা কথা শুনছেন সেটা হচ্ছে কামরুন নাহার। রুগীর বয়স 39 এবং উনি বাড্ডা বাংলা ঢাকা ওখানে অবস্থিত বসবাস করেন। উনি দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যা আক্রান্ত ছিলেন এবং উনি দীর্ঘদিন ইনসুলিন নিচ্ছিলেন। তা আমাদের কাছে যে যখন আসে, ওনার কোমরের ব্যথা, কোমর থেকে ব্যথা পায়ে চলে যায়, পা অবশলাগ হয়ে যেত, ঝিঝি করত, উনি হাঁটু ভেঙে উঠবস করে বসতে পারতো না, ওনার হাঁটু ব্যথা ছিল, ওনার লোয়ার অ্যাবডোমেন তলপেটে ব্যথা ছিল। এবং আমরা দেখার পরে যেটা আমরা ডায়াগনোসিস করলাম যে ওনার পূর্বের ডায়াবেটিসের সাথে ওনার আর্থ্রাইটিস রোগ জড়িত, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, প্লাস উনি এনিমিয়ার সমস্যায় ভুগতেছিল, ওনার ডিক্স প্রলাপ ছিল, আপনারা জানেন PLID। আমি যদি দেখাই, দিস ইজ PLID, এই যে কোমরের দুই হাড়ের মাঝখানে ডিক্স, এই ডিক্স বের হয়ে যায়, এটা আমেরিকাতে বলে স্লিপ ডিক্স, আমরা বাংলাদেশি মানুষরা সাবকন্টিনেন্টে বলি PLID বা ডিক্স প্রলাপস। অনেক ডাক্তার বুঝিয়ে বলার জন্য বলে যে রক্তচাপ খেয়েছে বা হাড় বেড়ে গিয়েছে, অল আর সেম থিংস, উনি এই সমস্যায় ভুগতেছিল এবং ওনার হাঁটু ক্ষয় হয়ে গিয়ে একেবারে লেগে গিয়েছিল। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন হাঁটু, এই দুই হাড়ের মাঝখানে এই যে হলুদ যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার্টিলেজ, এই কার্টিলেজটা ক্ষয় হয়ে চেপে যায়। যখন মানুষ বিভিন্ন আর্থ্রাইটিস আক্রান্ত হয়, অটোইমিউন আর্থ্রাইটিস হোক বা আঘাতজনিত হোক, তখন কিন্তু এগুলো চেপে যায়। তো এই যার কারণে ওনার এই কোমরের সমস্যার কারণে ওনার লোয়ার অ্যাবডোমেনে পেইন হতো, পায়ের দিকে ব্যথা হতো, ওনার হাঁটুর সমস্যা, ওনার পুরা মেরুদণ্ড হাড় ক্ষয় ছিল। তো আলহামদুলিল্লাহ উনি আমাদের এখানে ভর্তি থেকে চিকিৎসা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছেন। আমরা ওনাকে রিএসেস করে দেখেছি, উনি এখন বাড়ি চলে যেতে পারবেন। আমরা ওনাকে বিভিন্ন ব্যায়াম দিয়েছি, আমরা এখানে রেখে যেটা আমরা করি কম্বিনেশন থেরাপি বা কম্বাইন্ড থেরাপি, বাংলাদেশে এই একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান যেখানে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি করে থাকি, বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে থাকি, যেটা আমাদের ডিপিআরসিতে এবং মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ করে থাকি। এখানে আরও বিভিন্ন ডাক্তাররা দেখেন, মেডিসিনের ডাক্তার দেখেন, তারপরে অ্যানেস্থেশিয়ান ডাক্তার দেখেন, পেইনের আরও বিভিন্ন স্পেশালিস্টরা আছেন,
পাশাপাশি আমাদের একটা রিহ্যাব টিম আছে। এই রিহ্যাব টিম একমাত্র আমরা এই ডিপিআরসিতে করে থাকি। সো এই টিম অ্যাপ্রোচের কারণে মহান আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করেছেন এবং উনি ভালো থাকবেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।